প্রথমেই জানাই আপনাদেরকে নববর্ষ, শুভ নববর্ষ জানাই। পরবর্তীতে জানাই এই রামমোহন মেলা সম্পর্কিত যে বিষয়টা আছে সেটা আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলোচনা করেছি। এটা তো জেলা পরিষদের তত্ত্বাবধানে খানাপুল ওয়ান পঞ্চায়েত সমিতি পরিচালনায় এ রামমোহন মেলাটা এবারে হচ্ছিল, যেটা আমাদের ডেট করা হয়েছিল 12 থেকে 18 জানুয়ারি। তো এটা মোটামুটি আমাদের স্থির ছিল, সেটা আমরা বিগত মিটিংয়ের মধ্যে আমরা ঘোষণা করেছিলাম, কমিটি নির্বাচন করে ঘোষণাও করা হয়েছিল। তো পরবর্তীতে এই পরিস্থিতি হয়েছে যখন এখন অমিক্রনটা প্রভাব ফেলেছে, থার্ড স্ট্রেনটা শুরু হয়েছে করোনা ভাইরাসে, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আমাদের সমস্ত জায়গায় যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলোতে আবার যে নিয়ম বিধি আছে সেগুলো চালু করেছেন। তো আমিও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথাবার্তা বলেছি, গতকালকেও বলেছিলাম, আজকে সকালেও বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের রামমোহনের মেলা যেটা এই জানুয়ারি মাসে 12 থেকে 18 জানুয়ারি হওয়ার কথা ছিল সেটা এখন বর্তমানে স্থগিত রাখা হলো। পরবর্তীতে আমরা আবার এই রামমোহন মেলা সময়সূচিটা আমরা আবার পরবর্তীতে জানিয়ে দেব। টেস্ট টিউব বেবি সেন্টার এখন দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ, সর্বপ্রথম আরামবাগ শহরে অবস্থিত প্রাণ আইবিহেভ টেস্ট টিউব বেবি সেন্টার। এই টেস্ট টিউব বেবি সেন্টার অল্প খরচে নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর এক নির্ভরযোগ্য চিকিৎসা পরিষেবা। এই চিকিৎসা পরিষেবাতে আসছেন স্বনামধন্য টেস্ট টিউব বেবি স্পেশালিস্ট এবং ভ্রূণরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা। শুধু তাঁদের চিকিৎসা এবং পরামর্শে নিঃসন্তান দম্পতিরা হয়ে উঠছেন এক ফুটফুটে বাচ্চার মা।